जय श्री सीता माता की, जय कुंज बिहारी की, जगत कृष्ण गोपाल की, स्वामी गौर भक्त विंदा की, जय निताय गौर सनातन आनंदे हरि हरि। ओम अज्ञान तिमिरंधस्य ज्ञानंजन शलाकाय चक्षु उन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोविष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदामयं ददाति शापदान्तिकं वन्देऽहं श्री गुरु श्रीयुतापद कमलं श्री गुरु वैष्णवं च श्री रूपं स्वाग्रजातं सहगण रघुनाथानितं तं सजीवं स्वाद्वैतं सवधूतं परिजनाशयितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता शिविशकानितं च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिपे। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिजे नमः। नित्यानंद नमस्तेभ्यं प्रेमानंद पदायिने कौलकल्मषनाशाय जन्नवापते नमः। नमो ओम विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत शामिनीति नामिनी नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात दशधारिणे वंचा कल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रद्धैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय
ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जय मुदीरये नष्टप्रायश्चेष्टो नित्यं भागवतो सेवया भागवतोत्तम श्लोके भक्तिर्भवति नष्टिकी नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जय मुदीरये मुखं करति वाचालं पुंगलं गायति गिरिं जातिपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं नमो विष्णुदेव। जस्य प्रसादात् भगवत् प्रसादात् जस्य प्रसादात् न गति कुतोऽपि देहांशु वंशेश जशति छन्दं वन्दे गुरु श्री चरणारविन्दं हरे कृष्ण साधु भूषण क्लासे सबाइके सुस्वागतम সবার চরণে প্রণাম কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি। আজকে যে বিশেষ আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়টি বুঝতে পারলেই আমরা ভক্তি জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো এবং যারা আমাদের অধীনস্থ আছে তাদের সাথে আমাদের খুব একটা ভালো সম্পর্ক থাকবে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ, কৃপা করে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আজকের বিষয় একে অপরকে সংশোধন করা। বংশদূতকে পত্র বারো দশ বাহাত্তর সবার কাছে নিশ্চয় বইটি রয়েছে। বর্তমানে তিনি জড়জগতের সমস্ত প্রকার অসুবিধা সহ্য করতে সক্ষম। ভগবানের সেবায় তিনি খুব ব্যস্ত বলে যে খুব সত্য রেগে যাবেন তা নয়, বা কারো দোষ দেখবেন বা কারণ থেকে অপমানিত বোধ করবেন তাও নয়। বর্তমানে খুব উদার আর সবার প্রতি কি ব্যবহার রাখবেন জীবনের যে কোনো অবস্থায় তিনি ভদ্রলোক, খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে কি জড়জগতের অনেক সুবিধা অসুবিধা আছে, সমস্ত প্রকার অসুবিধা সহ্য করতে সক্ষম ভক্ত। তো ভক্ত এমন যে সুবিধা থাকলে তিনি খুব ভগবানকে প্রশংসা দিবেন বা ভক্তদেরকে প্রশংসা করবেন সেরকম না, যে কোনো অসুবিধা সহ্য করতে সক্ষম, নাহলে কিসের ভক্ত। এবং অনেক সময় ভগবানের সেবা করি, ভগবানের সেবা করার সময় হয়তো কেউ আমাকে কোনো কথা জিজ্ঞেস করলো, আরে জান জান এখন সময় নাই ভগবানের সেবা করছি, ভগবান সেটা পছন্দ হবে না। ভগবানের সেবা করবে বিভিন্ন জনের প্রশ্ন উত্তর দিতে হবে। ভগবানের সেবা করছি বলে তুমি আমি ব্যস্ত আছি কেউ কেউ জিজ্ঞেস করলে রেগে যাবে তা নয়, আবার কারো দোষ দেবে সেটা নয়, আমি এত সেবা করছি ও কিছু সেবা করছেন এরকম না, বা কারোর থেকে প্রশংসা পেলে আনন্দিত হবেন, বা কেউ যদি তাকে সংশোধন করেন অপমান বোধ সেরকম না। সবসময় নির্বিকার, খুব উদার, সবার প্রতি কি ব্যাপার এখন জীবনে যে কোনো অবস্থা তিনি ভদ্রলোক। আমাদের কার্যকালে বুঝতে হবে আমরা কতটুকু ভক্ত হতে পেরেছি। এই সম্বন্ধে ভগবত গীতা কৃষ্ণ কি বলেছেন, মাত্রা স্পর্শ কন্তেয় শীতোষ্ণ সুখ দোগরা, এই কন্তেয় শীতের পর যেরকম গ্রীষ্ম আসে গ্রীষ্মের পরে শীত আসে, তো সুখ দুঃখ, সুখের পর দুঃখ আসবে দুঃখের পর সুখ আসবে, তাদের সেগুলি সহ্য করার চেষ্টা করো। ভক্তের জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, অনেকে প্রশংসা দিবে, অনেকে জুতার মালাও দেবে, কিন্তু সমস্ত অসুবিধা কি তিনি সহ্য করবেন। এটা গৃহস্থ জীবনে হোক আশ্রম জীবনে হোক সব জায়গায়, এমন না যে গৃহস্থ জীবনে অসুবিধা আছে, ছেলে মেয়ের অসুবিধা, স্ত্রী পুত্র পরিবার পরিজন অসুবিধা, সেরকম না। প্রত্যেক আশ্রমে একটা চ্যালেঞ্জ আছে, এই ব্রহ্মচারী আশ্রম, গৃহস্থ আশ্রম,
বানাবস্থ আশ্রম শূন্য আশ্রম প্রত্যেক আশ্রমে কিছু সুবিধা অসুবিধা রয়েছে, কিন্তু ভক্ত সেগুলি কি করেন না, প্রাধান্য দেন না, খুব উদার, সবার প্রতি কেয়া পারেন। আর যে কোনো অবস্থা তিনি ভদ্রলোক মানে সবসময় কি সাবলীল আচরণ করবেন, অনুকূল পরিস্থিতি আসলে তিনি ভালো আচরণ করবেন, বা কোনো প্রতিকূল পরিস্থিতি আসলে তিনি খারাপ আচরণ, এরকম না, তাকে মাল্লোক আল্লোক সবসময় ভদ্রলোক। এরপরে যে বিষয়টি আসবে খুব গুরুত্বপূর্ণ, উপহাস করা আর সংশোধন করার মধ্যে পার্থক্য রয়েছে। ভক্ত জানেন যে ভক্ত উপহাস করলে আমাদের হৃদয় কলুষিত হয় আর আমাদের অধ্যায় অগ্রগতি, আমাদের আধ্যাত্মিক অগ্রগতি কেউ বিঘ্নিত হবে। উপহাস সংশোধন করা পার্থক্য আছে। সংশোধন করা মানে কি, যার ভুল দেখবো, ও যদি আমার অধীনস্থ হয় তাকে এক পাশে ডেকে নিয়ে, ও বা মাতাজি এটা এরকম করলে ভালো হতো মনে হয়, মানে রাগা যাবে না, এটা হচ্ছে সংশোধন। আর উপহাস মানে কি, এই সবাই এ বা নাকি ভক্ত এত বছর স্কুলে আছে, এটা করতে জানে না, এটা করতে জানে না, সবার সামনে কি ওকে ছোট করা, এটা হচ্ছে উপহাস। আর সংশোধন করা মানে ওর কিভাবে ভক্তি জীবনে এগিয়ে যাবে, ওর শুভাকাঙ্ক্ষী হিসাবে ওকে সংশোধন করা। ভক্ত জানে ভক্ত উপহাস করলে আমাদের হৃদয় কলুষিত হয়, যদি কোনো ভক্ত ঠাট্টা নমস্কার করে উপহাস করে সবার সামনে ওকে নিন্দাবন্দ করে, তাহলে নিজের হৃদয় কলুষিত হবে এবং আধ্যাত্মিক অগ্রগতি বিঘ্নিত হবে। এই জন্য যাকে সংশোধন করা উপহাস করা যদি যদি বুঝতে না পারি, তাহলে আমাদের ভক্তি জীবনে কি অগ্রগতি বিঘ্নিত হবে। এখন কাকে সংশোধন করতে গেলে কিরকম পন্থা হবে সেটা এখানে আলোচনা করব। কোনো ভক্তকে সংশোধন করতে আমাদের হওয়া উচিত কি, হওয়া উচিত অহিংস, বা তার প্রতি হিংসাত্মক আক্রমণ নিয়ে বা তার দুর্নাম ঘটানোর জন্য, তাকে সবার সামনে পচিয়ে ফেলার জন্য, এরকম না, তার প্রতি অহিংস হই, অর্থাৎ তার প্রতি করুণা প্রদর্শন করে, সে যাতে ভক্তি জীবন আর এগিয়ে যায়, ভালো ভক্ত হতে পারে, সেই জন্য তাকে সংশোধন করতে হবে। কারণ সংশোধন না করলে তো সে দিন দিন কি করবে, অপরাধ মূলক কাজ বেড়ে যাবে, ফলে সে ভক্তি জীবনে থাকবে না। এজন্য তার প্রতি অহিংস হয়ে কি অপরায়ণ হয়ে, এবং আর কি সেই ভক্তের কৃষ্ট মানুষ সহায়তা করেছেন, হয়তো ভক্তরা যাতে ভক্তি জীবনে এগিয়ে যেতে পারে, ভালো ভক্ত হতে পারে, সেই জন্য সেই ভক্তের কৃষ্ট মানুষ সহায়তার করার ইচ্ছা নিয়ে, অথচ সে যাতে ভালো ভক্ত হতে পারে, সোসাইটি সুনাম রক্ষা করতে পারে, সুনাম রক্ষা করতে পারে, সেই জন্য প্রশাসনিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে যাতে এই ধরনের হস্তক্ষেপ প্রয়োজন তাকে বা উপযুক্ত হয়, অথবা সেই ভক্ত যদি তার এই পরিস্থিতির ব্যক্তিগত ভাবে তাকে ভাবে সাহায্য করতে অনুরোধ করেন, অর্থাৎ আধ্যাত্মিক ভাবে যাতে কেউ কি করবে, কেউ যদি মনে করে যে আমার ভক্তি জীবনে এগিয়ে যাওয়ার প্রয়োজন আছে, তাহলে আমার আমার কারো অধীনে থাকতে হবে, কারো তত্ত্বাবধানে থাকতে হবে, এটা আমার জন্য উপযুক্ত আমাকে সংশোধন করার জন্য। এবং সেই ভক্ত যদি এসে বলে বাবু আমি এরকম পরিস্থিতি রয়েছি, কিভাবে আমি এই পরিস্থিতি থেকে উত্তীর্ণ হতে পারি, আমাকে একটু উপায় বলুন, তাহলে সাহায্য করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যিনি সংশোধন করতে যাচ্ছেন তাকে আগে সেভাবে সংশোধিত থাকতে হবে, অর্থাৎ আমি যে বিষয়ে যাকে সংশোধন করতে যাচ্ছি সেই বিষয়ে কি আমি আগে সংশোধন আছি কিনা। তো এই ব্যাপারে প্রভুপাদ গল্প উপদেশে একটি গল্প আছে যে একজন সাধুর কাছে একজন শিশুকে নিয়ে একটা মা আসছে, মা বলছে সাধু বাবা আমার ছেলেটা তো মিষ্টি বেশি খায়, তো কি করে ওকে কি মিষ্টি খাওয়া কি কমানো যায় একটু বলে দিন। তো সাধু বাবা বলছে ঠিক আছে এক সপ্তাহ পরে আসো আমি বলবো। তো সাধু বাবা চিন্তা করছে যে আমি ছেলেটা কি যে বলবো, তুমি মিষ্টি খেয়ে না, মিষ্টি খেলে
তোমার দাঁতে পোকা ধরে বা আরো অসুবিধা আছে সেটা বলবো, কিন্তু আমি তো নিজে চিনি বেশি খাই, মিষ্টি বেশি খাই, তো সাথে কি করছে নিজেই মিষ্টি খাওয়া দিন দিন কমিয়ে দিয়ে একদম খাওয়া কি মিষ্টি খাওয়া খাচ্ছে না। তো এর 1 সপ্তাহ হয়ে গেল, সাধু বললো তুমি মিষ্টি খাবে না, মিষ্টি খেলে দাঁতে পোকা ধরবে, অনেক রোগ ব্যাধি হবে। হ্যাঁ, তো মা বলছে তো মা বলছে সাধু বাবা আপনি তো এই কথাটা আরো 1 সপ্তাহ আগে বললে পারতেন, এতদিন সময় নিলেন যে। বলছে ওকে যে উপদেশ দিব রোগটা তো আমারও ছিল, আগে নিজেকে সংশোধন করি, নিজে সংশোধন করে তারপর ওকে বলি। এটা হচ্ছে বিচার্য বিষয়, যাকে সংশোধন করতে যাব ওই ব্যাপারে আমি সংশোধন আছে কিনা সেটা নিজে দেখতে হবে। সেই জন্য ব্যক্তিগত দৃষ্টান্ত প্রদান সংশোধন করা, ব্যক্তিগত দৃষ্টান্তের মাধ্যমে অর্থাৎ নিজেকে আগে ভালো হতে হবে এবং নিজের সঙ্গ প্রদান করে ওকে সংশোধন করতে হবে। আমি নিজে সেই বিষয়ে সংশোধন নাই কিন্তু অন্যজনকে সংশোধন করছি তাহলে শুনবে না? হয়তো অনেকে গিয়ে ছেলে মেয়েকে সংশোধন করতে যাচ্ছে কিন্তু বাবা মা সেই বিষয়ে সংশোধন না, ছেলে মেয়ে বলবে তোমরা আগে ঠিক খাও। হ্যাঁ, ও ছেলেকে বলছে তুমি জব করো বাবা, এই করো সেই করো, কিন্তু নিজেরা জব ঠিক ভাবে করছি না শুনবে? হয়তো স্বামী স্ত্রীকে বলছে এই মঙ্গল আরতি করো, কিন্তু স্বামী উঠে নড়াই, স্ত্রী বল তুমি আগে উঠো, এরকম বলবে সব ক্ষেত্রে আর কি। ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সেই বক্তাকে আরো উন্নত বক্তা তত্ত্বাবধান রাখতে হবে, আমার কথা না শুনে আমার যদি চেষ্টার বাইরে চলে যায় তাহলে কি করতে হবে উন্নত বক্ত তত্ত্বাবধান রাখতে হবে। কোন কনিষ্ঠ বক্তা যেন অন্য কোন বক্তাকে সংশোধন করতে চেষ্টা না করেন, খুব গুরুত্বপূর্ণ। হয়তো আমার সিনিয়র বক্তাদের কোন ত্রুটি আমার চোখে পড়ছে কিন্তু আমি নিজে সংশোধন করবো না, ওনার যে যে সমান আছে ওনাকে বলবো বাবু এই ব্যাপারটা আমার চোখে পড়েছে, জানি না আমি অত চাকরি ত্রুটি তারা আবদ্ধ, আমার ভুল হতে পারে আমি একটু দেখবেন, কারণ আমার তো ত্রুটি 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 যুক্ত সবসময় চারটা দোষের দ্বারা আবদ্ধ, আমার সামনে দেখলেও সেটা ভুল দেখবো। তার উচিত কোন জ্যেষ্ঠ বক্তের নিকট তার মনের কথা খুলে বলা, যিনি হয়তো তার নির্ঘনিষ্ঠ তার সহায়তা নিয়ে সে ব্যাপারে সামাজিক সুবিধা করবেন। ঘনিষ্ঠ বক্তের সাথে কি আদান প্রদান করতে হবে। গুজ্জমাক্কাতি পৃচ্ছতি উপদেশে মিথে রূপকোষে বলছেন, মনের গোপন কথা বলতে হবে শুনতে হবে, তাহলে বক্তারা যাবে কোথায়? কারণে কারোর প্রতি কি আনুগত্য থাকতে হবে, কারণে কারোর কাছে মন গুলো খুলতে হবে, কারণ বক্তারা বক্তের ব্যবহার গুলি বুঝবে। এখন আমি বক্তের কাছে মন না খুলি, যদি বাইরের মানুষের কাছে মন খুলি তাহলে জিনিসটা আরো জটিল হয়ে যাবে। ভালো বক্তাকে সংশোধন করতে হবে, ওটার ব্যবস্থা কোন ভালো বক্তা সংশোধন করতে প্রথমে কঠোর ব্যবস্থা গ্রহণ বা কঠোর ভাষা প্রয়োগ কোনো প্রশ্ন আসে না, আমরা সেই বক্তের হৃদয়ের অজ্ঞতা ধ্বংস করতে চাই বক্তটিকে নয়। কি বলা হচ্ছে এখানে, কোনো ভালো বক্ত ওই তো ভালো সেবা করে হঠাৎ করে কোনো ভুল করে গেল কিন্তু তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ বা কঠোর ভাষা কোনো প্রশ্ন আসে না, আগে দেখতে হবে ওই বক্তাটা ভালো সিনসিয়ার ভাবে সেবা করছে। হ্যাঁ, এখন হয়তো কোনো ভুলের কারণে বা মায়ের বসে সে এরকম করছে না, এরকম এরকম ভাবতে হবে, কিন্তু হঠাৎ করে তাকে দণ্ড দেওয়া যাবে না, কারণ আমরা বক্তির হৃদয়ের কি অজ্ঞতা ধ্বংস করতে যাই বক্তব্যকে নয়। কিন্তু সমস্যা হচ্ছে আমরা বক্তব্যের সংশোধন করতে গিয়ে আমরা বক্তটাকেই কি করি ফেলি, হারিয়ে ফেলি অনেক সময়। আমার দেখতে হবে আমার সংশোধনের প্রক্রিয়া কি বক্তটাকেই বক্তৃজন ছেড়ে দিচ্ছে, মনে কষ্ট পাচ্ছে বা
ও কি ভক্তি জীবন থেকে চলে আসছে এটা দেখতে হবে। যদি কেউ আন্তরিক সব ভাবে উপহাস করেন তবে আমাদের ক্ষুব্ধ না হয়ে কৃতজ্ঞতা হওয়া উচিত কি? হয়তো কেউ আমাকে আন্তরিক ভাবে সব উপহাস করেন আমার ভালোর জন্য বলছে, তাও ক্ষুব্ধ হোক উচিত না, বলে কৃতজ্ঞ হওয়া উচিত। ও আপনি এটা যদি না করতেন আমার আরো বড় ব্যস্ত, কৃতজ্ঞ হওয়া উচিত। হয়তো কৃষ্ণ আপনার মাধ্যমে আমাকে সংযোজন করাচ্ছেন, ভালো হওয়ার জন্য কেউ আমাদের সংযোজন করতে চাইলে আমরা যদি বিরূপ প্রতি করি তবে তা মিথ্যা অহংকারে বহিঃপ্রকাশ। কেউ ভালো করার জন্য আমাকে সংযোজন করছে কিন্তু আমি যদি না, হয়তো জব করছে কিন্তু সে ঘুমিয়ে গেল, হয়তো তার গায়ে হাত দিয়ে যাবে, এই আপনি জাগালেন কেন, আমি তো ভগবানের ধ্যান করছিলাম, এরকম মিথ্যা অহংকার। সত্যি সে ঘুমাচ্ছে কিন্তু এভাবে যদি আমরা করি অন্য কেউ আমার, আমি যদি অধবতন হই ও কি আমাকে কি করবে না, আমাকে দেখবে না, কারণ জানে যে কাউকে ভালো বললে ও কি রেগে যায়। সাপকে বলা হচ্ছে না, সাপকে যত দুধ কলা খাওয়ায় না তার বর্ধন করবে। তো খল ব্যক্তি তাকে যত ভালো বললে কেন সে আগে রাগ বিদ্বেষ আমাদের প্রতি ক্ষুব্ধ হবে। যারা উন্নত বৈষ্ণবকে যেভাবে সংরোধন করা হয় তিনি তা চৈতন্য মহাপ্রভুর করুণা বলে গ্রহণ করেন। উন্নত বৈষ্ণব যারা ওদের কাছে কেউ সংরোধন করে সে একদম কৃতজ্ঞতা স্বরূপ সে গ্রহণ করে, এটা মহাপ্রভুর করুণা। এখন প্রশ্ন হতে পারে যে আমি শুধু বারবার ভুল করবো আমার সংশোধন করবে এরকম না। 4 নম্বর পয়েন্টে দেখেন, সংশোধন অপেক্ষা সাবধানতা অবলম্বন উৎকৃষ্ট। যদি সমস্ত বক্তারা বক্তৃত্ব ব্যবহার সম্বন্ধে সচেতন হন তবে সংশোধন প্রয়োজন কম হবে, খুব গুরুত্বপূর্ণ। সংশোধন অপেক্ষা সাবধানতা অবলম্বন উৎকৃষ্ট, আমাদেরকে সাবধান হতে হবে যাতে এই ভুলটা যাতে আর না হয়, বারবার ধ্যান দিতে হবে। যদি আমরা ভক্তিযুক্ত আচার ব্যবহার সম্বন্ধে সচেতন থাকি সংশোধন প্রয়োজন কম হবে, কিন্তু আমরা যদি মূল্য সমস্যা হয় তখনই যখন আমরা এটা গুরুত্ব দিই না, অবমূল্যায়ন করি না, সে ভুল করছে সংশোধন করছে, ভুল করছে এটা না, এটা কোনো কাজে হবে না। ভুলটা কেন হচ্ছে আর ভুল যাতে না করি সেই ভেবেছে কি আমাদের সাবধান থাকতে হবে, তাহলে কি আমাদের সংশোধন প্রয়োজন কম হবে। আর একটা বিষয় যে বক্তারা সংশোধন করার জন্য সবসময় আমার পাশে থাকবে না, যদি যতক্ষণ আমি নিজে সংশোধন না হচ্ছি, নিজের আত্মশুদ্ধির জন্য নিজেকে সংযোগ করতে হবে। ভুল ধরার জন্য সবসময় মানুষ বসা থাকে না, আর বক্তাদের কাজ ভুল ধরা না, বক্তাদের কাজ হচ্ছে কি বক্তাকে বক্তৃতা মেনে গিয়ে ধরা, সংশোধন করা এটা ভুল ধরা না। প্রতিদ্বন্দ্বের নিকট পত্র খুব গুরুত্বপূর্ণ, তোমার পত্রে তুমি কারো দোষ দেখো নি, সুতরাং তুমি একজন ভালো বৈষ্ণব, কারো দোষ দেখো না, এটাই যোগ্যতা। কি আমাদের নিজেকে সর্বদা নম্র বিনীত রাখতে হবে তা তোমাকে অবশ্যই জানতে হবে, আমাদের সকলকে একে অপরের সঙ্গে সহযোগিতা করতে হবে, অন্যথায় লোকে কিভাবে, যদি আমরা আমরা মারামারি করি, খুব গুরুত্বপূর্ণ। কি বলছেন প্রভুপাদ ওনার শিষ্যকে প্রশংসা করছেন, তুমি খুব ভালো বৈষ্ণব কেন তোমার পত্রে তুমি কারো দোষ দেখো নি, একজন ভালো বৈষ্ণব কারো দোষ দেখে না, সবসময় নিজের দোষ দেখে, অন্যজনের গুণে দেখে। এটা হলো যোগ্যতা, কিন্তু আমরা করি কি যে নিজের কোনো গুণ নাই তার ভিতরে গুণ দেখার চেষ্টা করি, আর নিজে ওর অন্যজনের কোনো দোষ নেই তাকে দোষ দেওয়ার চেষ্টা করি। প্রভুপাদ সুন্দর উদাহরণ দিচ্ছেন মাসি আর কি মৌমাছি। মাসি কি করে, ভালো জায়গায় বসবে না, যেখানে ঘা থাকবে গুনগুন করে সেখানে কি বসবে, খুব টেস্ট। আর মৌমাছি কি করবে, যেখানে মধু সেখানে বসবে। তো যারা মাসির মতো স্বভাব ওরা যেখানে খারাপ ডাস্টবিন সেখানেই কি বসে গুন করবে, ওই ময়লা আবর্জনা সুস্থ ভালো লাগবে, কার ছেলে কি করলো কার মেয়ে কি করলো
এই কি করছে কি করছে এগুলা। আর মৌমাছির মতো ভক্তরা খারাপ গুণ থাকলেও ভালো গুণ দেখবে, আমাদের গুরু মহারাজ একবার লীলা বলছিলেন একটা, তো একটা ড্রাইভার ছিল মন্দিরে গাড়ি চালাতো, তো মন্দিরে গাড়ি চালাতো, সমস্ত ভক্তরা ওই ভক্তির বিরুদ্ধে অভিযোগ, গুরু মহারাজ এই ড্রাইভার এরকম, ওই ড্রাইভার ওইরকম, ও এই করে সে করে। গুরু মহারাজ শুনছে শুনছে, আচ্ছা ও গাড়ি কিরে চালাই ভালো চালাই, তো তোমরা তো এটা বললে না, অত গুণটা দেখবে এই হচ্ছে বিষয়। আমাদের নিজেদের সর্বদা নম্র, বিনীত রাখতে হবে, নম্র সবসময় নম্র থাকতে হবে, বিনীত থাকতে হবে, এটা আমাদের অবশ্যই জানতে হবে। কারণ অহংকারী স্বভাব উদ্ধত স্বভাব ভগবান নিজেও কি পছন্দ করেন না। আমাদের সকলকে একে অপরের সঙ্গে সহযোগিতা করতে হবে, আমরা এটা হচ্ছে প্রচার সংস্থা, আমরা ভক্ত হয়েছি, একে অপরের সঙ্গে মিলেমেশা করে থাকতে হবে। কারণ এখন ভক্ত হয়েছি তো মন্দিরে থাকি বা এলাকায় থাকি, 10 জন ভক্ত আছে, 5 জন ভক্ত আছে, পরস্পর পরস্পর সাথে মনোমালিন্য হতেই পারে, কিন্তু বৃহস্পতির জন্য ক্ষুদ্র হাত ত্যাগ করতে হবে আমাদের, সেজন্য সহযোগিতা। যদি নিজেরা মারামারি করি লোকেরা কি ভাববে, বলছে এরা ভক্ত হয়েছে, নিজেদের ভিতরে দ্বন্দ্ব কলহ, আর এরা কি প্রচার করবে। এরা ভক্ত হওয়ার পরে আমাদের আচার আচরণ, প্রতিটি খদম দেওয়ার সময়, প্রতিটি পদক্ষেপ ফেলার সময় আমাদের খুব চিন্তা ভাবনা করে আমাদের দিতে হবে। আর বাইরের মানুষের দোষ দেখবে না, ভক্ত যদি একটু ত্রুটি করে মানুষ সেটা দেখবে। ব্রহ্মানন্দের নিকট পত্র, ভক্তের ব্যবহার হবে সর্বদা আদর্শ স্থানীয়, একেই বলে বৈকুণ্ঠে ব্যবহার, বৈকুণ্ঠে কারো কোনো দোষ নেই, কিন্তু একরকমের প্রতিযোগিতা রয়েছে। প্রতিযোগিতা হচ্ছে একজন ভক্ত দেখেন অন্য ভক্তরা কত সুন্দরভাবে ভগবানের সেবা করছেন, জড়জগতের সেবা হচ্ছে প্রত্যেকে ভাবতে ভালোবাসে অন্যদের থেকে আমি ভালো সেবা করছি, এটাই জড়জগতের চেতনা। চিন্ম জগতে ঠিক তার উল্টো, প্রত্যেকে ভাবেন আমার আনুষঙ্গিক ভক্তরা আমার থেকে ভালো সেবা করছেন, আমার আমরা গুরুবাদের প্রভু বলে ডাকতে শিখেছি, যার অর্থ হলো মনির, তার অর্থ আমরা সর্বদা আমাদের গুরুবাদের সেবা বুঝবো, সবসময় অবিশ্বাস দেখা দিতে পারে, সেগুলি তত গুরুত্ব দেওয়া প্রয়োজন নেই। এই বইয়ে যে চিঠিগুলি রয়েছে এটা হচ্ছে অনেক শাস্ত্রের নিজস্ব রূপ চিঠি, এই জন্য আপনারা এই বইটি গলায় তাবিজের মতো ঝুলিয়ে রাখতে হবে। যদি ভক্তি জীবনে আমরা এগিয়ে যেতে চাই, ভালোভাবে যদি ভক্তি করতে চাই, ভালো ভক্ত হতে চাই, গুরু কৃষ্ণের প্রসন্নতা বিধান করতে চাই, বৈষ্ণবের প্রসন্নতা বিধান করতে চাই, নিজের ভক্তি জীবনকে টিকিয়ে রাখতে চাই, তাহলে এই বইটিকে, এই বই যে নির্দেশ, এগুলাকে হৃদয়ে তাবিজের মতো ঝুলে রাখতে হবে। কারণ এখানে যে স্মৃতিগুলি দিয়েছে অনেক শাস্ত্রের নির্দেশ, একেই বলে কি বৈকুণ্ঠ ব্যবহার, কি কুণ্ঠাবিহীন জগৎ, বৈকুণ্ঠে কারো দোষ নাই, কিন্তু প্রতিযোগিতা কি, প্রতিযোগিতা হচ্ছে একজন ভক্ত দেখেন অন্য ভক্ত কতভাবে ভালো সেবা করছে, আর জড়জগত স্বভাব কি, অন্যদের থেকে আমি কত ভালো সেবা করছি, চিন্ম জগতে কি স্বভাব, যে আমার থেকে ওরা কত ভালো সেবা করছে। এটা হচ্ছে কি চিন্ম জগৎ এবং জড়জগতের পার্থক্য। চিন্ম জগতে ভক্ত কিভাবে আমার চেয়ে ও ভক্ত কত ভালো সেবা করছে, আর এই জগতে আমি কত সেবা করছি, আমি এই করেছি, আমি সে করেছি, ও কিছু করে না। এরকম ঘরে যদি মাতাজিরা কোনো প্রচার করতে গেলে মাতাজিরা বহু দেখে বলে, আমি মাতাজিরা বলে প্রথমে আমি 5টায় উঠি, এটা করি সেটা করি, আপনার বহু 8টায় ঘুম থেকে উঠে, মনে টাকা দিলে মনে সবকিছু হয়, আমাকে সবকিছু দেখতে হয়, আর প্রভু বলো মাতাজির বিরুদ্ধে, ও তো ঘরে বসে থাকে ওর কাজ পাচ্ছে, এটা
আমি সারাদিন চাকরি বাকরি করে এসে 10টা 11টা বাজে আসি, আমি না উঠলে ওকে সব করতে হবে না, এই না দুজনে কি সমন্বয় করতে হবে। দুজনে সমন্বয় করতে হবে কি দুজনে কি কেরি দুজনকে কি করতে হবে, ভক্তি জীবনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। একজন টাকা দিচ্ছে, একজন সংখ্যা দেখছে, দুজনে প্রাধান্য আছে আছে, আর না একজন একজনের পরিপূরক। এই জন্য কারোর থেকে কারোর সেবা খাটো করে দেখার কি নেই, অবকাশ নেই। কিন্তু যখনই আমরা সেবা ফাঁকি দিব, গুরুদেবের সেবা ঠিকভাবে করো না, তখনই সংসারে গন্ডগোল কি লেগে থাকবে, ছেলে মেয়েরা ওগুলো শিখবে, সাবধান রাখতে হবে আমাদের। আর একটা বিষয়, আমরা গুরুবারদের বউ বলে ডাকতে শিখেছি, যার অর্থ হল মনি, মানে উনি আমার বউ, আমি সবসময় তার দাস, তার সেবা করবো, সবসময় সেবা করবো। সেবা না করি, সেবা নি, তাহলে অবিশ্বাস দেখা দিতে পারে, আর সেগুলিকে তো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। মায়ার অনেক সূক্ষ্ম চাল আছে, নিজেদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে নিজেদেরকে শেষ করে দেবে। এই জন্য অবিশ্বাস গৃহ আছে, ব্রহ্মচারী আশ্রম আছে, অবিশ্বাস দেখাতে পারে, গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। হয়তো একজন ভক্তির বিরুদ্ধে একজন ভক্ত বললো, ও জানেন ওইটা এরকম করছে, ওই ভক্ত এরকম করছে, এগুলো আমার শোনার দরকার নেই, গুরুত্ব দরকার নেই, এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বের করে দেওয়া দরকার। গৃহ এরকম অংশ হতে পারে, আমরা সব অধর্মিনীকে একটা প্রভুর সাথে দেখে দেখলাম, বা আমরা প্রভুকে একটা মাতার সাথে দেখে দেখলাম, ওটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। যেখানে অবিশ্বাস দেখা দিবে সেখানে শেষ, সব অনেকে অনেক কিছু বলবে, নিজেরা ঠিক থাকলে সব ঠিক, এটা মনে রাখতে হবে। তমাল কৃষ্ণকে পত্র, আমি মায়াপুরে, আমি মায়াপুরে একজন ব্রহ্মচারী, ওর নাম প্রভুপাদ দাস ব্রহ্মচারী, তার নিকট থেকে অভিযোগ পেয়েছি তাকে কোন আমেরিকান ভক্ত খারাপ ব্যবহার করছে, এই ব্যাপারটা তদন্ত করো, যা করা প্রয়োজন তাই করো, ভারতীয় হোক আর বিদেশ হোক, যে কেউ আমাদের সংস্থা যোগদান করবে তাতে কিছু পার্থক্য নেই, আমাদের একমাত্র লক্ষ্য ভগবত প্রেম। আমাদের নিশ্চিত পদ্ধতি হবে যাতে কেউ কার কাছে এমন দুর্ব্যবহার না পায় যাতে সেখান থেকে চলে যাবে। বহু পরিশ্রম একজন ভক্ত তৈরি হয়, প্রত্যেকে আসে পুনর্গঠিত হতে, তুমি আশা করতে পারো না যে সকলে নিখুঁত থাকবে, বরং আমার দায়িত্ব হবে আমরা যত সম্ভব প্রত্যেকে নিখুঁত করে তুলব। সুতরাং এই ব্যাপারে খুব যত্নপরায়ণ সতর্ক হবে। এই কথাগুলি তখনকার দিনে সমস্যা অনেক ছিল, সমস্যা ভুগতে ওরা সমস্যা থেকে উত্তর হওয়ার জন্য প্রভুবাদের চিঠি লিখতো, প্রভুবাদ ওদের যে সমস্যা ওদের রোগ বুঝে ওষুধ দিতেন চিঠিগুলোর মাধ্যমে, সেই জন্য এই চিঠিগুলি খুব গুরুত্বপূর্ণ। একবার এক ব্রহ্মচারী লিখছে, আমি মায়াপুরে থাকি, আমার নাম প্রভুপাদ দাস ব্রহ্মচারী, ওই প্রভুটা প্রভুপাদের কাছে অভিযোগ করেছে যে আমাকে এক আমেরিকান ভক্ত খারাপ ব্যবহার করছে। তো তমাল কৃষ্ণ মহারাজ ওখানে জিবিসি টেম্পল বেসেন ছিল, তখন প্রভুপাদ তমাল কৃষ্ণ মহারাজকে বলছেন, ওকে এই কথা কে বলছে এবারটা তদন্ত করো, যা করা প্রয়োজন তাই করো। আরে বৈষ্ণব বিদেশি হোক দেশি হোক সব বৈষ্ণব, খাটো করে দেখা যাবে না, ও আমেরিকান বৈষ্ণব ও বাংলাদেশি বৈষ্ণব দেখা যাবে না। প্রভুপাদ সেজন্য বলছেন, ভারতীয় হোক আর বিদেশি হোক, যে কেউ আমাদের সংস্থা যোগদান করবে তাতে কিছু পার্থক্য নেই, আর আমাদের লক্ষ্য হচ্ছে ভগবত প্রেম, এবং এটা নিশ্চিত করতে হবে কেউ কারো এমন দুর্ব্যবহার না পায় যাতে সেখান থেকে চলে যাবে। কারণ একটা ভক্ত আসতে অনেক কষ্ট, যারা প্রচার করে ভক্ত তৈরি করে তারাই বুঝবে, এবং যারা ভক্ত হওয়ার পরে তারা প্রচার করবে যে ভক্তগুলো তুলবে তারাই বুঝবে। বন্দা কি বুঝবে প্রসবের বেদনা, এটা বাংলায় কাব্য আছে, যে নারী প্রসব করে না সন্তান বন্দা, সে প্রসবের বেদনা বুঝবে না। তো যারা প্রচার করে বর্তমান আছে তারাই বুঝবে একজন ভক্তকে আনতে কত কষ্ট। সেই জন্য আমাদের ব্যবহার এমন হওয়া উচিত যাতে অন্তত এটাই প্রতিজ্ঞা করতে হবে যে আজকে থেকে যে আমার কারণে যাতে কোনো কেউ ইস্কনে আসা বন্ধ করে না দেয়, বা কৃষ্ণ ভগবান গ্রহণ করা বন্ধ করে না দেয়, যা আমাদের প্রোগ্রাম আসা বন্ধ করে না দেয়, আমার কারণে নিজেকে আগে কি করতে হবে
আমাদের না আগে এই বিষয়ে বুঝতে হবে, আমার কারণে তো কোনো বক্ত চলে না যায়। আচ্ছা আমরা মন্দিরে আছি, কেউ কোনো বক্ত আমার কারণে যাতে মন্দিরে আসা বন্ধ করে না যায়, আপনারা নামটা প্রচার করছেন বা ভক্তি বৃক্ষ গীতা কোষ বা বিভিন্ন সংঘ আছে অনেক লোক জানাবে, যাতে আমার কারণে যাতে ও আমার সঙ্গে আসা বন্ধ করে না দেয়। এরকম এখানে প্রভুপাদ কি বলছেন, বহু পরিশ্রম একজন ভক্ত হয় আর প্রত্যেকে আসে পুনর্গঠিত হতে। আমরা সঙ্গে দেওয়ার জন্য আসছি এখানে, আমরা আশা করতে পারি না সকল নিখুঁত থাকবে, এই এই ভুলটা করেছে কেন, এটা এটা করেছে কেন, এটা কাণ্ড কেন না। বরং আমাদের দায়িত্ব হবে যত সম্ভব প্রত্যেকে নিখুঁত করে তুলব, এই ব্যাপারে খুব যত্নপরায়ণ ও সতর্ক হতে হবে আমাদের। উপেন্দ্রকে লিখিত পত্র পত্র অনুগ্রহ করে বিধি নিষেধ গুলো পালন করো, বিধি ষোলমালা নিয়মিত জপ করো, আর লক্ষ্য করো তোমার অনুগত বক্তরা যাতে এসব করে, কেউ যদি না পারে শান্তপূর্ণ তাকে উৎসাহিত করো, খুব গুরুত্বপূর্ণ লিডারদের জন্য। হয়তো আপনারা ষোলমালা জপ করছেন সবকিছু করছেন, কিন্তু যারা অনুগত তারা যাতে এইসব করে, এগুলো আর কে লাগতে হবে, নিজেও করতে হবে, যাদেরকে প্রচার করছি গিয়ে হোক প্রচার কেন্দ্র হোক, যাতে অনুগত বক্তরা যাতে এসব করে, না করলে শান্তিপূর্ণ ভাবে উৎসাহিত করতে হবে। এমন না যে তাকে রাগে রাগারাগি করে গালি গালাজ করে, এরকম না। হয়তো আমরা নিজেরা ষোলমালা জপ করছি না, ছেলে মেয়েকে বলতেছে জপ কর এটা কর ওটা কর গন্তব্য না, হয়তো স্বামী করছে না, স্ত্রী কিভাবে করবে, আর স্বামী হচ্ছে গৃহের কর্তা আর কেন্দ্রের কর্তা হচ্ছে যিনি কেন্দ্রকে পরিচালনা করেন, এই লিডারদেরকে সেগুলো ঠিকভাবে করতে হবে। আর যারা অনুগত আছে অধীনস্থ আছে ওদের প্রতি খেয়াল রাখতে হবে, ওরা যাতে করে, না করলে শান্তিপূর্ণ উৎসাহিত করতে হবে। আবার বন্ধুকে লিখিত পত্র, হ্যাঁ একজন নতুন ভক্ত শুরুতে হয়তো সাংঘাতিক ভুল করতে পারে, তার অর্থ নেই যে আমরা তার পদে অধ্য হয়ে পড়বো। কি বলছে, নতুন ভক্ত হয়তো ভুল করতে পারে, বিভিন্ন ধরনের ভুল আছে, হয়তো দেখা যাচ্ছে কি আমরা রান্না করছেন ভোগের ভোগের পাত্রের সাথে পরিবেশনের পাত্র বা যেটাতে আমরা খাই উচ্ছিষ্টতা লাগিয়ে দিল, তুই সবার সামনে এতদিন হয়ে গেল আপনি এটা আসা জানেন না, ওকে তৎকালীন সংযোজনা করে ওকে একদিকে দেখো এটা তো বেজে গেছে, এটা তো ভোগের পাত্র ত্যাগের পাত্র, কিন্তু অধৈর্য হয়ে বলা হবে না, ভালো করে বুঝতে হবে, তখন ও নিজে অনুসূচক হা হা আমি তো ভুল করে ফেললাম। মোটর প্রশিক্ষণ মানে সেই ব্যক্তি জানে না, তা আমাদের ওকে ভালোবাসা শিখাতে হবে। প্রশিক্ষণ মানে কি, যিনি প্রশিক্ষণ দিচ্ছেন ওনাকে ধৈর্য থাকতে হবে, প্রশিক্ষণ দেওয়ার সময় যারা প্রশিক্ষিত হচ্ছে অনেক সময় অনেক ভুল করবে, অনেক কিছু কি ত্রুটি বিস্তৃত হবে, আমাদের ধৈর্য ধরতে হবে, অধৈর্য হয়ে বলে ওকে শেখানো যাবে না। বৈশ্য সাধারণত তিন অপেক্ষা বিনীত হওয়ার কথা, যখন তুমি কোনো নতুন লোককে শেখাবে ওর প্রতি ক্রুদ্ধ হলে হবে না। নতুন ভক্ত শেখা মানে কি, বন্য পশুকে পোষ মানানোর মতো, ওকে একদম ওর পুরানা যে চিন্তা চেতনা আচার আচরণীগুলি বাদ করে দিয়ে নতুন করে ওকে শিখাতে হবে, তো কতটুকু কি সহ্য করতে হবে, কতটুকু সময় দিতে হবে। আমরা প্রচারক, আমরা আশা করতে পারি না আমাদের অনুগতরা আমাদের ডাকে সম্পূর্ণভাবে তৎক্ষণ সাড়া দেবে না, যদি সবাই শিখিয়ে পড়ে থাকে তাহলে আর আমাদের প্রচার কি প্রয়োজন ছিল, প্রচার করছে মানে ওরা জানে না ওদেরকে জানাতে হবে, ওরা 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 ওদেরকে শিখাতে হবে, কিন্তু সবাই যদি শিখে তাহলে আমাদের প্রচার কি প্রয়োজন। হংসদূতকে লিখিত পত্র, গড়ে তোলো ভেঙে ফেলো না, ভালোভাবে মিটিয়ে নাও আর নিজেকে সংশোধন করো, বিশেষত অধ্যায় জীবনে একটা মানুষকে বড় কষ্টে গড়ে তোলা হয়, অধ্যায় এটা আধ্যাত্মিক জীবন হবে, আধ্যাত্মিক জীবনে একটা মানুষকে বড় কষ্ট গড়ে তোলা হয়, প্রত্যেক কিছু দুর্বলতা কিছু কমি কমতা থাকবে তা সংশোধন করে গড়ে তোলা, ভেঙে ফেলা অপেক্ষা ভালো। সংশোধন করার এখানে প্রভাত কি বলছেন, আধ্যাত্মিক জীবনে একটা মানুষকে বড় কষ্টে গড়ে তোলা হয়, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে কোটি কোটি গেলেন রক্তের খরচ হয় একটা একটা মানুষকে ভক্ত করে তুলতে, প্রত্যেকে কিছু দুর্বলতা আছে কিছু কমি কমতা আছে, সবাই পরিপূর্ণ না, একমাত্র কৃষ্ণ হচ্ছেন পরিপূর্ণ।
সংশোধন করে গড়ে তুলতে হবে, ভেঙে ফেলা অপেক্ষা ভালো, সংশোধন করে ও গড়ে তুলতে হবে। যদি সংশোধন নাই করলাম ওর উপর যদি রাগারাগি করি গালি গালাজ করে তাহলে ও তো চলে যাবে। এই জগতে তথাকথিত অনেক ভালো মানুষ আছে, তাদের চরিত্র সবসময় কি নিষ্কলুষ। হ্যাঁ, কিন্তু একজন ভক্ত সাহেবকে অনেক দোষ করছে, কিন্তু বাইরের ভালো মানুষ চেয়ে ওই ভক্ত অনেক ভালো। কেন? ও পাশা পাচ্ছে, হরিনাম জপ করতেছে, বাইরের মানুষ তো হরিনাম করছে না, ভগবানকে মানতেছে না। তো এইরকম ভালো মালক দিয়ে কি আমার কি লাভ? আর ও ভগবানকে মানতেছে না, নারায়ণকে পত্র। নিউ ইয়র্ক মন্দিরের কিছু ভক্তদের অনাসার সম্বন্ধে তুমি যে পত্র দিয়েছ তার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। যে ব্যাপারগুলো তুমি উল্লেখ করো তাতে ঠিকই, যেমন শিবিগুলোর সামনে ঘুমানো, খুব মনোযোগ দিয়ে শুনবেন সবাই, শিবিগুলোর সামনে ঘুমানো, অনিবৃত খাদ্য গ্রহণ, বাথরুম থেকে জল খাওয়া, ষোলমালা জপ না করা ইত্যাদি। ব্যাপার হচ্ছে আনুগত্য না থাকলে শৃঙ্খলা পালন করা যায় না। তুমি যেমন আমার প্রতি অনুগত তেমনি আমার প্রতিনিধিগুলো অনুগত, খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে একটু আলোচনা করতে হবে। কি বলছেন যে কিছু ভক্ত অনাচার করছে না, প্রভুপাদকে পত্র দিয়েছে, প্রভুপাদ ধন্যবাদ জানিয়েছে, কারণ আমরা যদি এগুলি সংশোধন না করি ওরা তো কি নরকে পতিত হবে। যে ব্যাপারগুলি ওই প্রভু উল্লেখ করেছিল, প্রভুপাদ বলছেন ঠিক যেমন বিগ্রহের সামনে ঘুমানো, ঘুমানো যাবে না সরাসরি বিগ্রহের সামনে, অনিবৃত খাদ্য গ্রহণ, ভগবানকে নিবেদন না করে কোনো কিছু কি গ্রহণ করা যাবে না, বাথরুম থেকে জল খাওয়া, ষোলো মালা জপ না করা ইত্যাদি, এগুলো হচ্ছে অনাচার। কেউ যদি অনাচার করে উদ্বোধন কর্তৃপক্ষ না জানানো হয় সে তারা নরগামী হবে। কিন্তু মূল বিষয় হচ্ছে এখানে প্রভুপাদ লিখছেন, ব্যাপার হচ্ছে যে আনুগত্য না থাকলে শিক্ষা পালন করা যায় না, হয়তো কেউ কারো কথা শুনে না যে নরক, সেটা কি একদম কি নরকময় পরিবেশ হয়ে যাবে, কোলাহল, মারামারি, হানাহানি ওসব হবে, কারণ কেউ কারো অনুগত্য নেই। মন্দিরে আমরা কারো না কারো অনুগত থাকতে হবে, গৃহে স্ত্রী স্বামীর অনুগত থাকবে, ছেলেমেয়েরা বাবা মার অনুগত থাকবে, কিন্তু কেউ যদি কারো অনুগত না থাকে সেটা নরকখানা হয়ে যাবে। তখন মনে হবে যে গলায় দড়ি দিয়ে মরলে ভালো হয়, কেন এই গৃহস্থ জীবনে গেলাম, এটা মনে, এটা মনে হবে, তাহলে সেখানে অনুগত্য নেই। আর ভক্তি জীবন প্রতি পদক্ষেপে অনুগত্য, যেমন কৃষ্ণ, কৃষ্ণ রাধারানী কৃষ্ণ অনুগত, গোপীরা কার অনুগত, রাধারানী অনুগত, মঞ্জুরিরা প্রধান গভীর অনুগত, এভাবে ধীরে ধীরে আমাদের মন্দির অধ্যক্ষ কি লোকাল জিবিসির অনুগত, মন্দির অধ্যক্ষের অনুগতরা কারা, যারা ভক্তরা রয়েছে, এবার অনুগত না থাকলে সেখানে শৃঙ্খলা বাধা থাকবে না। সবাই কারো না কারো আনুগত্য আছে, কারো না কারো অধীন আছে। এখানে প্রভুপাদ বলছেন তুমি যেমন আমার প্রতি অনুগত আমার প্রতিনিধিও অনুগত থাকবে, অর্থাৎ গুরুদেবের প্রতি যেরকম অনুগত গুরুদেব শিষ্যের প্রতি অনুগত থাকবে, তাহলে নিজেও অপরাধ থেকে বাঁচবো, ভক্তি জীবনে কি নির্বিঘ্নে এগিয়ে যাবো, না নিজে অপরাধ করবো অন্যজন কি আমার দ্বারা কিভাবে ভক্তি জীবন থেকে চলে যাবে, এটা খুব বিচার করতে হবে। মধুবঙ্গে লিখিত পত্র আমাদের দুইটা সিটি আছে, এটা পরে শেষ করবো। আমাদের মধ্যে মারামারি করা মোটেও ভালো নয়, আমাদের কথা যদি ব্যাহত হয় অথবা আমরা যদি নিয়মগুলি পালন করতে অক্ষম হই, যেমন চারটে আগে ঘুম থেকে উঠা, ষোলমালা জপ করা ইত্যাদি, যদি কঠোরভাবে না মানা হয় তাহলে মায়া ডুববে আর সব পণ্ড করে দেবে। নিশ্চয় ক্লিয়ার বুঝছেন সবাই, যেহেতু আমরা সবাই কেউ ভক্ত, কেউ শ্রদ্ধাবান, কেউ অনুশীলন করছেন, মারামারি করা ভালো নয়, কেন প্রচার ব্যাহত হবে। মারামারি কখন হবে? যখন বিধিনিয়ম পালন করতে অক্ষম হই, যেমন চারটায় ঘুম থেকে ওঠা, ষোলমালা জপ করা ইত্যাদি। যদি কঠোরভাবে
না মানা হয় তাহলে মায়া ঢুকবে, আ সব কি করে দেবে, পণ্ড করে দেবে। চারটার আগে ঘুমতে গোটা, ষোলো মালা জপ করা ইত্যাদি, যদি কঠোর ভাবে মানা হয় তাহলে মায়া ঢুকবে আর সব পণ্ড করে দেবে। তা আমাদের মধ্যে মারামারি কখন হয়েছে, আমরা আমরা যদি এগুলি পালন না করি, যদি ঠিকভাবে মঙ্গলাবতী না করি, ঠিকভাবে জপ না করি, বিধিনিষেধ যেগুলো পালন না করি, মায়া ঢুকবে আর সব পণ্ড করে দেবে। এই জন্য যে আশ্রমে আছে গৃহে আছে সবাই নাকি নিয়ম, ওই ছটাই করেন ছটাই করতে হবে, মঙ্গলাবতী কেউ পাঁচটা করেন পাঁচটা করতে হবে, ষোল মালা জপ যেন তো আমি বগারি করে ফেলতে হবে। যেগুলো না মানি ও আজকে আটমালা করি কালকে আটমালা করবো আর কি, দেখবেন যে ওই আটমালা করতে করতে ষোলো মালা বেজে যাবে, আবার চব্বিশ মালা হয়ে যাবে, এভাবে ঘুমতে উঠছি না কালকে উঠবো আর কি, এই কালকে কালকে কাল করতে করতে মঙ্গলবার দেখবেন যে একসাথে দশ দিন করা হচ্ছে না, ফলে ও মায়া দেবে ঢুকবে সব পণ্ড করে দেবে, তো মারামারি করবে, আমি স্ত্রীর ঝগড়াঝাড়ি হবে, ছেলে মেয়েরা ঝগড়াঝাড়ি করবে, মন্দিরে বক্তারা বক্তা ঝগড়াঝাড়ি করবো, এগুলো আর কি। সেদিন বাবা তো যায়, তাই আমি যে আদেশ করছি এই নিয়মগুলি তুমি কঠোরভাবে পালন করো, এটা প্রতিষ্ঠা আছে যে আদেশ, কারো আদেশ না, এটা বৌবাদের আদেশ, এই নিয়মগুলি তুমি কঠোরভাবে পালন করো, দৃষ্টান্ত স্বরূপ হও, তাহলে আর সবাই অনুসরণ করবে, আগে নিজেকে ভালোভাবে এগুলো করতে হবে। লিডার আমরা এক একজন আছে লিডার, কেন প্রচার করছেন, কারো দিনে দুজন আছে, কারো দিনে চারজন আছে, কারো ছজন আছে, কারো দিনে পুরো একটা গ্রাম আছে, কেন আমরা হচ্ছে লিডার, লিডারদের এগুলো আগে পালন করতে হবে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে, সবাই তাকে অনুসরণ করবে। আমরা বৈষ্ণব হয়ে একে অপরকে উপহাস করা উচিত না, কারণ সবার মধ্যে দোষ আছে, ঠাট্টা মস্কারা ভক্তি জীবনে কোনো প্রাধান্য নেই, উপহাসের কোনো প্রাধান্য নেই, দোষ থাকলে আগেই বলেছি তাকে পাশে এক পাশে এনে বোঝাতে হবে, সে যদি আমার অধীনে আমার অধীনে না থাকে তাহলে তার যিনি তার অধীনে আছে তাকে বলতে হবে। আমরা হয়তো উপহাসের পাত্র হয়ে পড়বো যদি কাউকে উপহাস করি, সব থেকে ভালো কাউকে সন্দেহ না করা, তাহলে আমরা পরামর্শ দিলে আর সকলকে আমরা আপনি শ্রদ্ধা করবে, এই সন্দেহ হয়তো আমরা সন্দেহ করি মনে মনে মনকে লাগাই, ওই ভক্তরা মনে এরম করছে, ওই মাতাজিটা মনে এরম করছে, সন্দেহ করা যাবে না, তাহলে আমরা পরামর্শ দিলে আপনা আপনি সবাই শ্রদ্ধা করবে। কিন্তু আমি সন্দেহ করে যদি একে ওর কথা বলি ওকে ওর কথা বলি, তাহলে আমি নিজেই কি হয়ে যাব, সন্দেহের পাত্র হয়ে যাব, আর কেউ আমাকে শ্রদ্ধা করবে না, বলবে যে কি এ সালবাস, এর কথা ওকে লাগায় ওর কথা ওকে লাগায়, আর সেগুলি সংযোজন করতে ব্যবস্থা নেবে, যারা সাধারণ মতন নিজে করতে হবে অন্যজনে করাতে হবে, যদি অন্য না করলে বুঝাতে হবে ভালোভাবে কি করলে কি হবে সেটা ব্যবস্থা নেবে। একদিন একটা বড় প্যান্ডেল প্রোগ্রাম আয়োজন করছে, গিরির স্বামী মহারাজ আর অন্য মহারাজ ছিল, ওরা মঙ্গলাদি করে নাই, অনেক বড় স্টেজ প্রোগ্রাম, বহুত বলতো তোমাদের রাখো তোমাদের প্রোগ্রাম, নিজেরাই তোমরা সাধনা করে নাই, মানুষ কি শিখিয়ে দেবে, যাও। আর একদিন উঠে নাই বৌবাদ বোধ তিনটা বাজে উঠে বরফের দিনে হরিদ্বারে নিজে টিউবওয়েল চেপে চেপে কি স্নান করতেছে, সবাই বলছে কি রাতে গভীর রাতে টিউবওয়েল শব্দ করা জানা যাচ্ছে, বৌবাদ বরফের মতো জল দিয়ে নিজে টিউবওয়েল দিয়ে স্নান করছে, সবাই তাড়াহুড়ো করে কি উঠে গেছে, সাধনাকে বেশি জোর দিয়েছে। কি করলে হবে, সবাই মিলে বোর্ড মিটিং করতে হবে, কি করলে সাধনা ভালো করতে হবে, কি করলে নিজেও করতে পারবো অনুগতরা এরকম করবে, সেটাও সহযোগিতা, সহযোগিতা করে আমাদের চলতে হবে, অন্যথায় যদি আমরা ছোট ছোট ব্যাপার নিয়ে জগা করি সব কিছু ব্যস্ত যাবে, কারণ একটা প্রতিষ্ঠান চালাতে গেলে একটা গৃহ চালাতে গেলে অনেক কিছু কুটিনাটি বা ছোটখাটো ভুল হবেই, ভুল হবে এরকম না, কিছু করতে গেলে কিছু হবে, আর ভুল না করলে শেখা যাবে না, কিছু করতে গেলে কিছু হবে আর কিছু না করলে কিছু হবে না, ছোট 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 ব্যাপার নিয়ে ঝগড়া করি কিন্তু ব্যস্ত যাবে কি করে ভালো করে, হয়তো আপনারা একটা অনুষ্ঠান করছেন গৃহে হোক বা সোসাইটিতে হোক পাড়ায় হোক, ছোটখাটো ভুলগুলি হবে, ছোটখাটো ব্যাপারে ঝগড়া করলে সবকিছু পণ্ড হয়ে যাবে, সুতরাং সুন্দরভাবে পরিচালনা করো আর এই মনোভাব নিয়ে একত্রে বাসা করো, তাতে আমাকে যার পণ্যায় খুশি করবে, বহুবাদ বলছে কি সুন্দর পরিচালনা করতে হবে, সবার সহযোগিতা করতে হবে, আমাকে খুশি করে এটা হচ্ছে উপায়, আর কোনো উপায় নেই, এসিডিগুলি সর্বকালে সেরা সিদ্ধান্ত, ইস্কন ততদিন থাকবে এসিডিগুলি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, এর বাইরে কেউ সিদ্ধান্ত নিতে পারবে না, কারণ এটা প্রতিষ্ঠাতা আছে যে সিদ্ধান্ত এগুলা, সেই জন্য এই বইটা লেখা হয়েছে বৃন্দাবনের সেবিকা পত্র,
তুমি লিখেছো জয় গোবিন্দ তোমার উপহাস করছে, তাই তুমি রাগ করেছো। আমি ঠিক জানি না ব্যাপারটা কি, বালক জন্য যদি উপহাস করে তাতে রাগ না করাই ভালো। কেউ আমাকে বললো বালক জন্য হলে এটা রাগ করা কি আছে, আমার বালক জন্য বলছে, কিন্তু আমি যদি উল্টে রেগে যাই তার নিজের কি অসুবিধা, নিজে বক্তৃতা রেগে পারবো না। গৌরসুন্দরকে লিখিতে পত্র, যদি কিছু ঘটে আর আমি দাবি করি কেউ আমার সঙ্গে সহযোগিতা করছে না অথবা কেউ আমার সঙ্গে কাজ করবে না, তা হবে আমার দোষ। যদি হয়তো কোনো কিছু ঘটে গেল আর আমি দাবি করি কেউ আমাকে সহযোগ করছে না, আমাকে দেখছে না, ওই করছে না, সেই করছে না, অথবা কেউ আমার সঙ্গে কাজ করবে না, তা হবে আমার দোষ, ওদের দোষ নয়। আর আমার কারণে ওরা চলে যাচ্ছে, আমার কারণে ওরা সহযোগ করছে না। বৈষ্ণব পক্ষে এভাবে চিন্তা করা উচিত, এমন নয় যে আমি সহযোগিতা করছি ওরা করছে না, এরকম না, বরং আমার দোষ ওরা করছে না, ওদের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, ও আমার দোষ পাইছে, নিশ্চয় আপনারা আমাকে অবজ্ঞা করছেন, ত্যাগ করছেন, আপনারা যদি ত্যাগ করেন আমি কোথায় যাবো, আমি তো ক্ষুদ্র জীব, কপট দূরাচারী, এইগুলো একদম কি হৃদয় থেকে বলতে হবে। এমন নয় যে কপট দূরাচারী বলে আবার একই ভুল করবো, এরকম না। আমাদের এভাবে উপহাস করে দোষ দেখে গেলে, দোষ দেখে চলে গেলে হবে না, সেটা বৈষ্ণবীয় পন্থা নাই। আমাদের ভাবা উচিত সবাই আমার থেকে উন্নত, তার সবাইকে শ্রদ্ধা করতে হবে। এমন নয় আমাকে উপাস করছে, এহ ওরা সব দোষী ফালতু, এরা কিছু জানে না, খালি খালি শুধু আমাকে উপাস করছে না, বরং আমার ভাবা উচিত সবাই আমার থেকে উন্নত, তা সবাইকে শ্রদ্ধা করতে হবে, তাহলে নিজে শ্রদ্ধার পাত্র হবো। তো আজকে এখানে রাখছি, তো কারো কোনো যদি মন্তব্য প্রশ্ন থাকে করতে পারেন, কারো কোনো প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কে বলছিলেন? আমি চন্দন বলছিলাম প্রভু। হরে কৃষ্ণ ও ধন্যবাদ, প্রণাম প্রভু, প্রণাম প্রভু। একটা জিনিস আমি ঠিক বুঝি নাই, অর্থাৎ বাথরুমে জল খাওয়া মানে জিনিসটা একটু বুঝি নাই। বাথরুমে জল খাওয়া, বাথরুমে কল থেকে আর কি। ও আচ্ছা, কোন প্রশ্ন আগে করতে পারেন আজকে আলোচনা ভিত্তিতে। এই বইটা আমার খুব ভালো লাগে, আমি প্রতিদিন দেখি যে আমি কত ভুলের ভিতরে আছি। প্রভু আরেকটা প্রশ্ন ছিল আমার, দেখা যায় কি অনেক সময় আবার যেমন ধরেন আমরা কলেজে যাই বা স্কুলে যাই, এরকম মধ্যে আমাদের ফ্রেন্ড আছে, ফ্রেন্ড এরকে কোনো ব্যক্তি মানে কোনো একটা সমস্যা নিয়ে ওকে আঘাত করছে বা ইয়ে করছে, তখন আমাদের কি ওই কিছু করার প্রয়োজন? এখন আমরা যদি ওটা করি যদি বলবে যে ও আবার এদিকে ধর্ম করতেছে, এদিকে আমার মারপিটও করতেছে, এখন এই জিনিসটা নিয়ে একটু ইয়ে করে যায় আর কি। তা আমরা মারামারি করতে যাবো কেন? মারামারি করছে, আমি যদি জড়াই তাহলে ওরা দোষটা আমার উপর পড়বে। আমাদের দেখতে হবে আমাদের আধ্যাত্মিক কোন দিকে লাভ হচ্ছে সেটা দেখতে হবে। যদি আমার ক্লোজ বন্ধু বা আমার ভাই কে মারে, তখন ভাইকে মারলে আপনি এগিয়ে যাবেন এবং সমস্ত করতে হবে কি জন্য মারতেছে, দোষটা কারে দেখতে হবে। বুদ্ধিমানে কাজ হচ্ছে আগে সমস্ত করতে হবে, ভাই দাঁড়া দাঁড়া আমি দেখি জিনিসটা কি, এটা যদি আমার এখানে প্রয়োজন থাকে, এমন যে সবাই মারতেছে আমরা ওকে কি বিরুদ্ধ ভোটকে মারলাম, তাহলে আরো পরিবেশ সকলের হয়ে যাবে, আপনি দাদা মধ্যস্থতাকারী হিসেবে জিনিসটা আগে তদন্ত দেখতে হবে। আমরা ভাই যদি দোষী হয় তাহলে আমরা কমাতে এরবেন, আর দোষী না হয় দেখেন এটা কাজটা কি হচ্ছে আমরা ঠিক করলো, বিনম্র শুরু বলা এরকম, বুঝা আছে? হ্যাঁ প্রভু বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ। এই বিষয়ে গুরু মহারাজ অনেক লেকচার আছে, সেজন্য বারবার লেকচার গুলো শুনতে হবে, ওদের লেকচার গুলো শুনতে হবে, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে আর কি হবে না, বিভ্রান্ত হবে না, বুঝা আছে? কার কোনো প্রশ্ন? কার কোনো প্রশ্ন আছে? কার কোন জিনিসটা ভালো লাগে সবাই বলুন। দীপঙ্কর বাবু
হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম। কোন জিনিসটা পাল্টা গেছে? আমার সবটাই ভালো লেগেছে, তবে একটা বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে যে বৈষ্ণবেরা অন্যের গুণগুলি দেখেন আর নিজের গুণগুলি দেখেন। আপনি যে এটা উদাহরণ দিয়েছেন গৌপাদের একটা কুলের, খুব ভালো লেগেছে। আরেকটা বিষয় হচ্ছে যে বৈষ্ণব হবে একজন পূর্ণাঙ্গ পদ্রু, বৈষ্ণব হওয়ার আগে আমাদের পদ্র হতে হবে, এটাই। খুব সুন্দর হ্যান্ড ডাস করেছে আমাদের অনাদি রঘুনাথ। হরে কৃষ্ণ। অনাদি রঘুনাথ বলেন। হরে কৃষ্ণ। আরেকজন বলেন, জনিক বাবু তারা বলেন। ও হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ। তো আমার ভালো লাগছে এখানে, লাইক অন্ধকার কেন, কারণ নাই, কারণ নাই বউ, সকাল থেকে অনুগ্রহ করে বিধিনিষেধ গুলি পালন করো, ষোলমালা নিয়মিত জপ করো, আর লক্ষ্য করো তোমার অনুগত ভক্তরা যাতে অবশ্যই অবশ্যই করে, এটা চেষ্টা করবো। পত্র নম্বর কোনটা, নাম বলেন, কাকে পত্র দিয়েছিলেন? উপেন্দ্রকে লিখিত পত্র। হ্যাঁ, প্রশ্নটা কি? প্রশ্ন না হবো, এটা ভালো লাগছে আর কি, মানে বিধিনিষেধ গুলো চেষ্টা করবো ভালো যতটুকু চেষ্টা মানে পালন করতে পারি আর কি, চেষ্টা করবো। সহযোগী যাতে করে, ছেলে মেয়েরা যাতে করে, এটা খেয়াল রাখতে হবে। তো আমার আরেকটা প্রশ্ন, প্রশ্ন বলেন। প্রশ্নটা হচ্ছে, আপনি যে বলছেন অনেক সময় ভালোর জন্য মানে দোষারোপ করলেও সেটা মানতে হবে, তো এখানে তো মানা হচ্ছে না মনে করেন, মানে সবাই চার পাঁচ জন মিলে জব করতেছি, অনেক সময় একটা মানুষ মানে কি গুম পাচ্ছে, তো আমি ডেকে দিলাম, উনি বিরক্ত হয়ে গেলে তাকে আমি কি করবো, আবার বারবার ডেকে দিলে উনি বিরক্ত হয়ে যায়, তারপর আর ডাকতে ইচ্ছে করে না। তো বললাম না, ভালো বৈষ্ণব কেউ যদি তাকে সমর্থন করে, সেই নিজের উন্নতির জন্য এটা কৃতজ্ঞতা নাই, আর যদি না মানে তাই কি করবেন, ভগবানের ভাতনা করবেন, যদি রেগে যাই আর তাকে না ডাকবেন না, ভগবানের ভাতনা করবেন, এটা এটা করবেন আর কি করার আছে। আর প্রভু আপনি যেগুলো বলছেন সেগুলো এখানে বাস্তবে মানে প্রতিফলিত আমি দেখতে পাচ্ছি, সব মিলে যাচ্ছে আর কি, যে আপনি বলছেন যে অনেক সময় ঘুম থেকে উঠতে চায় না, তো আমিও ডেকে দিই যতক্ষণ আমি যতক্ষণ মানে ঘুম থেকে জাগ্রত হই তখনই আমি ডেকে দিই, উনি উঠতে চায় না, তারপর বারবার ডাকি, না উঠলে আর কিছু করি না, আমি স্নান করে আমি শুরু করে দিই চাকরি। আমি নিজেরটা নিজে চালু করেন আগে, নিজেরটা নিয়ে চালিয়ে দেন, দেখো বুঝাতে হবে, হয়তো আমরা সব ধর্ম যদি না উঠে আমরা একটু বুঝাতে হবে, দেখো না করলে মায়া ঢুকবে, সব পণ্ডা করে দেবে, জগা দাঁড়িয়ে বাঁচবে, উনি তো শুনছে না, নাকি শুনে নাই, এখন উনি বুঝবে। এখানে বহু অন্ধকার তো দেখা যাচ্ছে না, ঠিক আছে, আমার কথাগুলো শুনছো তো নাকি? হ্যাঁ কথা শুনতে যাচ্ছি, আমাদের দেখা যাচ্ছে না, উনি বুঝতে পারবে ওনার কেমন কি করা প্রয়োজন, কেউ যদি জায়গায় ঘুমালে তাকে জাগানো যাবে না, মানে সত্যি যদি ক্লাসের বিষয়বস্তু গুলি যদি করতে পারে তাহলে এখন থেকে সে চেষ্টা করবে। ক্লাসও আছে না বউ ঘুমাচ্ছে, হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম। প্রভু আজকের ক্লাসটা অনেক ভালো লেগেছে, আর এটা আমার জন্য প্রভু সত্যি একটা অসাধারণ একটা ক্লাস ছিল প্রভু, আর আমি যেন আমার নিজের জীবনে এটা প্রয়োগ করতে পারি। আচ্ছা প্রভু, মানে আমি কি মানে কথা কম বলার মাধ্যমে কি একে অপরকে সহযোগিতা করা যায়, বেশি কথা বললে দেখা যায়
হয়তো বিপদের সম্ভাবনা খুব বেশি থাকে এই কারণে আর কি। কথা কম মানা মানে মনটা হচ্ছে জাগতিক ভাবে মনে থাকবো, কৃষ্ণ কথার জন্য বাঁচালাতে হবে, কৃষ্ণ কথা বলার জন্য বলা যাবে, কিন্তু জাগতিক কথা বেশি বলার প্রয়োজন নেই, যেটা না বললে না সেটা বলতে হবে। জাগতিক কথা বেশি বললে কি হবে বলতে হয়তো আপনার মনে হচ্ছে কৃষ্ণ কথা বলছেন, কিন্তু প্রজল্পে ডুবে যাবে, অবচেতন মনে প্রজল্পে ডুবে যাবে। এটা নিঃসাধনায় যোগ দিতে হবে, যেখানে বলা দরকার সেখানে বলতে হবে, যেখানে চুপ থাকা দরকার সেখানে চুপ থাকতে হবে, তাহলে শুরু করে রাখবো আর কি। হরি বল প্রভু, উন্নত বৈষ্ণবকে যেভাবে সংশোধন করা উচিত তিনি তা শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণা বলে গ্রহণ করেন। এটা কি প্রশ্ন না বুঝিন নাই যে কোনটা প্রশ্ন? অর্থাৎ যারা উন্নত বৈষ্ণব তাদেরকে যদি কেউ সংশোধন করে তারা সেটাকে মহাপুর করুণা হিসেবে গ্রহণ করে, তারা রেগে যান না। অনেক সময় তো কেউ সংশোধন করছে, এই আমি কি তোমার চেয়ে কম জানি, আমাকে এটা বলছে কেন, ওটা বলছে কেন, এটা হচ্ছে মিথ্যা অহংকার এখানে যেটা বলছে আর কি। আর যারা উন্নত বৈষ্ণব হয়তো এটা আমার প্রয়োজন ছিল, গুরু কৃষ্ণ অনেকের মাধ্যমে আমাকে সংশোধন করছে, বুঝে গেছে? আর কে বলবে? পূজা দাস। হরে কৃষ্ণ প্রভু, আমার ওই এটা ভালো লেগেছে, নিজে আচরণ না করে অন্য কোদের সাদা বাড়িটা ভালো লেগেছে। আগে নিজে আচরণ করতে হবে, তারপর অন্যকে উপদেশ দিতে হবে, এটা মুন্নি মাতাজি বলেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ বলেন, কোনো প্রশ্ন? না বাবু কোনো প্রশ্ন না, আপনার মঙ্গল আর তো মুখস্থ ছিল। হ্যাঁ, কি ভালো লাগছে সেটা বলেন, আজকে ক্লাস থেকে কি ভালো লাগছে? প্রভু কোন কিছু ভুল করলে কিভাবে সংশোধন করবো এটা ভালো লাগছে। একবার সাথে মিলেমিশে কিভাবে সংশোধন করবো ওটা খুব ভালো লাগছে। কি বলছে এখানে, রেগে রেগে মাধ্য দিয়ে সংশোধন করতে হবে? একসাথে বসলে অনেকে তো দোষ ধরে, একে অপরের দোষ ধরে, ওভাবে কিভাবে কিভাবে সংশোধন করা যায় ওটা ভালো লাগতে পারো। দোষ ধরলে সেদিন নাকি নিজের মঙ্গলের জন্য দোষ সেটা বোঝা যাবে, ছোটখাটো ভুলগুলি কি ভুলে যেতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ঠিক আছে, আজকে এখানেই, আপনি কিছু বলবেন? ঠিক আছে, সবাইকে বানাম বাঞ্চাকল্পতরূপ ক্ষমা করে দিবেন, আর যা বলছি সামনে বললাম। হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ।